নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানো আমি একটা সিরিজ করে আসছি, যে সিরিজে আমি জৈব কীটনাশক তৈরি কিভাবে করতে হয় সেগুলো আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে আসি। বন্ধুরা, তোমরা যারা উঠানে বাগান করো, কেউ ছাদে বাগান করো, কেউ ঘরের মধ্যে গাছ লাগাও, ব্যালকনিতে গাছ লাগাও এবং সেই গাছগুলোতে কোনো রকম রাসায়নিক পেস্টিসাইড দিতে চাও না, তাদের কথা মাথায় রেখে আমার এই সিরিজ করা। আজকের আমার এই ভিডিওতে আমি আবার নতুন ধরনের একটা জৈব কীটনাশক তৈরির পদ্ধতি শেখাবো। আর এই জৈব কীটনাশক তৈরির যে পদ্ধতি শেখাবো তার উপকরণ তোমরা সহজেই খুব হাতের কাছে পেয়ে যাবে। বন্ধুরা, কী উপকরণ আমাদের লাগবে? শুধুমাত্র তুলসী পাতা, জল এবং 5 গ্রাম গুঁড়ো সাবান বা তরল সাবান। তো আমাদের কি করতে হবে? আমাদের যেটা নিতে হবে সেটা হলো 250 গ্রাম তুলসী পাতা। এই যে 250 গ্রাম বলছি, বা আমি এই সিরিজের যতগুলো ভিডিও বলেছি যে পরিমাণগুলো বলেছি সেই পরিমাণ কিন্তু তোমরা একেবারেই সঠিকভাবে নেবে, কারণ এটা কোনো মন গড়া পরিমাণ নয়। এগুলো যারা জৈব কীটনাশক নিয়ে গবেষণা করে তাদের দেওয়া ফর্মুলা, তাই তোমাকে পরিমাণটা অবশ্যই অবশ্যই করে ঠিক হতে হবে। তাহলে আমরা কতটা নিচ্ছি? আমরা তুলসী পাতা নিচ্ছি 250 গ্রাম, এবং এই তুলসী পাতা 250 গ্রাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ভালো করে এই পাতাটাকে ভালো করে বেটে নিতে হবে, সেটা মিক্সিতে হোক বা বার্নার বেটে যেটা হয় শিলে করে নিতে পারো। এবার এটাকে আমাকে যেটা করতে হবে, সন্ধে 6টার সময় ভিজিয়ে দিতে হবে 1 লিটার জলের মধ্যে। এবার জলের কথা যদি আসি, আমি তোমাদেরকে বলি যে জল তুমি পুকুরের জল নিতে পারো, কলের জল নিতে পারো, বৃষ্টির জল নিতে পারো, কুয়োর জল নিতে পারো, সমস্ত জল নিতে পারো। কিন্তু যারা কর্পোরেশন এলাকায় থাকো তাদের কর্পোরেশন থেকে যে জল সাপ্লাই হয় সেই জল ইউজ করা ছাড়া আর কোনো জল ইউজ করার নেই, তারা কী করবে? সেই জলের মধ্যে যে ক্লোরিন ফ্লুরিন থাকে সেগুলোকে উবিয়ে দিতে হবে। কীভাবে ওভাবে? একটা জায়গায় যে জলটা তোমার প্রয়োজন এই বাগানের জন্য, সেই জলটুকু একটা উন্মুক্ত খোলা বালতির মধ্যে রেখে দেবে। সেটা 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে উবে যাবে, তারপরে ওই জলটা ব্যবহার করবে। হলো, এবার এই জল থেকে 1 লিটার জল নিয়ে নিলে সন্ধে 6টার সময়, কারণ এইটা এই যে কীটনাশকটা আমরা সকালবেলা স্প্রে করব 12 ঘন্টায় রেখে, আমরা 1 লিটার জল নিয়ে এই বাটা যে তুলসী পাতা 250 গ্রাম সেটা আমরা মিশিয়ে নেবো, ভালো করে নেড়ে দেবো। একটা পাত্রের মধ্যে আমরা মুখ বন্ধ করে রেখে দেবো। যদি পাত্রটা মাটির হয় খুব ভালো হয়, এবং সেই পাত্রটা অবশ্যই করে অন্ধকারে রেখে দিতে হবে। মাটির পাত্র হতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি প্লাস্টিকের মধ্যেও রাখতে পারো, প্লাস্টিক পাত্রের মধ্যে রাখতে পারো। সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত টোটাল 12 ঘন্টা হলো, এই 12 ঘন্টার মধ্যে এই কীটনাশকটা তৈরি হয়ে গেল। এবার কী করতে হবে? এর সঙ্গে আমাদেরকে আরও 4 লিটার জল মেশাতে হবে, ঠিক ওই পদ্ধতিতে যদি তুমি কর্পোরেশনের আন্ডারে থাকো, কর্পোরেশনের জল ইউজ করো। 4 লিটার জল ইউজ করা মানে কী হলো? আমাদের যেটা হলো টোটাল 5 লিটার হলো, 1 লিটার প্লাস 4 লিটার 5 লিটার হলো। এর সঙ্গে আমাদেরকে নিতে হবে 5 গ্রাম গুঁড়ো সাবান, 5 গ্রাম গুঁড়ো সাবান অথবা যে লিকুইড সবগুলো হয় শ্যাম্পু, ডিশ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, এগুলো 5 গ্রাম নিতে হবে। নিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াবে যাতে ওই সাবানটা ওই জলের সঙ্গে গুলে যায়। এরপর তুমি যেটা করবে, ভালো করে সুতির কাপড় দিয়ে ছেঁকে নেবে, ভালো করে ছাঁকতে হবে, কারণ ওই যে বাটা পাতাগুলো সেগুলো কিন্তু যে স্প্রেয়ার দিয়ে তুমি স্প্রে করবে সেই স্প্রেয়ারের যে নল আছে তার মধ্যে আটকে গিয়ে এটা স্প্রেয়ারটাকে খারাপ করে দিতে পারে। তাই তুমি যতবার পারো এটাকে ছেঁকে নেবে, মানে 3 থেকে 4 বার যদি ছেঁকে নাও তাহলে এগুলো আর আটকায় না, ঠিক আছে? ছেঁকে নেওয়া হলো, নেওয়ার পরে তুমি প্রত্যেকটা গাছে সকালের দিকে মোটামুটিভাবে রোদ্দুরের যে তাপ, অসহ্য যে তাপ, সেটা হওয়ার আগেই মোটামুটি সকাল 7টা 8টার মধ্যে এটা স্প্রে করে দেবে সব জায়গায় এবং পাতার তলায় তলায়। বন্ধুরা, এর ফলে আমাদের যেটা উপকার হয়, যে ধরনের পোকাগুলো থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হলো লেদা পোকা। লেদা পোকাটা কোনটা? কোনটা যখন দেখছো সকালবেলা গাছটা খুব সুস্থ আছে, সুন্দর পাতা, রাত গড়িয়ে যখন আবার পরের দিন সকাল হলো দেখছো পাতাগুলো সব খেয়ে ফেলেছে, এগুলো লেদা পোকা করে। তাছাড়া আরও কী আছে? আরও যেটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাকড়। এই মাকড় পাতার তলায়
পাতার তলায় যদি মাকড় থাকে, লাল লাল মাকড়, এটা গাছগুলো শেষ করে দেয়, অন্য গাছগুলোতে ছড়িয়ে পড়ে। তাই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, পাতার তলায় জল স্প্রে করতে হবে, এইভাবে এই কীটনাশকটা স্প্রে করতে হবে। তবে এই কীটনাশকটা দিয়ে যদি মাকড় নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে এর সঙ্গে যদি এক টুকরো বরফ ফেলে দাও, মানে ঠান্ডা জলে এরা খুব নিয়ন্ত্রিত হয়, তাই চারিদিকে স্প্রে করে দেবে। করে দিলে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। আরেকটা কি, ফলের সাদা মাছি হয়, ফলগুলোকে ফুটো করে ভিতরে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে এটা বংশবৃদ্ধি করে, ভিতরে বংশবৃদ্ধি করে ভিতরের ফলের শাঁসটা পুরো খেয়ে ফেলে। তো এটার জন্যে তোমাকে এই জৈব কীটনাশক স্প্রে করতে হবে, এবং এটা সুন্দরভাবে কাজ করবে। এটা কতদিন অন্তর অন্তর করবে? এটা প্রত্যেক 5 দিন অন্তর অন্তর করবে। এবং এই যে 5 লিটারটা তৈরি হয়ে গেলে যদি না থাকে, তাহলে মোটামুটিভাবে দেখা যায় 27 দিন পর্যন্ত এটাকে প্রিজার্ভ করে রাখা যায় নর্মাল টেম্পারেচারে, কোনো রকম ফ্রিজের মধ্যে রাখবে না। এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।